গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি আপনাদের সাথে আজকে আমাদের শরীরের স্বাস্থ্য সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করবো। বিষয়টা হলো আপনাদের আমাদের যে শরীরের যে গ্যাস্ট্রিক প্রবলেমটা, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার, তারপর আমাদের যে খাদ্য হজম হয় না, এগুলোর জন্য আমরা অনেক অনেক কিছু ব্যবহার করি। অনেকে দেখা যায় বিভিন্ন গ্যাস্ট্রিক ওষুধ খায়, কিন্তু আমাদের গ্যাস্ট্রিকটা কিন্তু সব হচ্ছে না, হয়তোবা কিছু সময়ের জন্য এটা কন্ট্রোলে থাকে, কিন্তু আমাদের গ্যাস্ট্রিক কিন্তু বাড়তে থাকে প্রতিনিয়ত। দেখা যায় আমরা একসময় 200 পাওয়ার ওষুধ খেতাম, 200 থেকে 500, 500 থেকে 1000, 2000, এইভাবে আমাদের কিন্তু পাওয়ার বাড়াতে হচ্ছে। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ওষুধগুলো কাজ করতেছে না। কাজ করতেছে কেন? কিছুক্ষণের জন্য আপনাকে কন্ট্রোলে রাখতেছে, কিন্তু আপনার রোগটা কিন্তু দিন দিন বাড়তেছে। তো সো এই রোগটা কিভাবে একদম সমাধান করা যায়, কেউ আপনি এখান থেকে ভালো হতে পারবেন, কেউ আপনি বেরোতে পারবেন, সেটার জন্য আমার কাছে খুব ভালো একটা সলিউশন আছে, ভালো একটা সমাধান আছে। সেটা হলো মরিচ জুস। এই জুসটা আপনারা দেখতে পারতেছেন, এটা হলো মরিচ জুস। তো এই জুসের সবচেয়ে যেটা বড় উপকার, সেটা হলো আপনার গ্যাস্ট্রিকের জন্য ভালো উপকার, ভালো কাজ করে। আপনার প্রতিদিন খালি পেটে যদি 30 মিনিট করে, যদি সকালে আর রাত্রে যদি আপনি 30 মিনিট করে যদি খান, ইনশাল্লাহ আপনার পুরো গ্যাস্ট্রিকটা ভালো হয়ে যাবে। আর আপনার কারো হয়তো বা গ্যাস্ট্রিক যদি আলসার হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, তাদের কাছে অপারেশন করতে হয়, আল্লাহ মাফ করুক, আপনার যদি এই মরিচ জুসটা খান, ইনশাল্লাহ আমাদের সেরকম আমাদের অনেকে ভালো হয়েছে। সেই আত্মবিশ্বাস থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই মরিচ জুসটা খেতে পারেন, আপনাদের আলসার ভালো হয়ে যাবে, আপনারা অপারেশন দিয়ে যাইতে হবে না। সো আপনারা সবাই মরিচ জুসটা খেতে পারেন। আর এটার আরও সবচেয়ে বড় যে গুণাগুণ, সেটা হচ্ছে আপনার খাদ্য যে এনজাইম সিস্টেমটা, এটাকে আপনার ক্লিয়ার করে। দেখা যায় আমাদের অনেকে হজম হয় না, অনেকে বিভিন্ন কিছু খাইলে, বিরিয়ানি খাইলে বা বিভিন্ন কোথাও দাওয়াত খাইতে গেলে অনেকে হজম শক্তিতে প্রবলেম হয়। তো আপনি যদি মরিচ জুসটা যদি একটা খেয়ে গেলেন বা সকাল দিকে যদি খান, আপনার হজম শক্তিটা ক্লিয়ার হবে, এবং কি আপনার যে জয়েন্টের যে পেনটা, পেনের জন্য এটা খুব ভালো কার্যকরী। আপনার জয়েন্ট পেনের জন্য, আপনার কোমর, আপনার বিভিন্ন ব্যথার জন্য এটা আপনি খেতে পারেন, ভালো উপকার পাবেন। তো সবার কাছে আমার একটা এই প্রোডাক্টটা আপনারা যেখানে সেখানে পাবেন না, এটা হলো ডিএক্সএনের প্রোডাক্ট। মরিঞ্জি জুস হলো ডিএক্সএনের, এটা নির্দিষ্ট একটা অফিস আছে, তা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আপনার অবশ্যই অফিস আসতে হবে বা আপনি আমার ফোন দিতে পারেন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে বিষয়টা জানাবো। সো এটা আপনারা খান, এটার মাধ্যমে আপনারা উপকার পান। এমনকি এটা আমাদের ডিএক্সএনে আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে যেগুলো খুবই শরীরের জন্য খুবই উপকারী, বিভিন্ন রোগের জন্য কাজ করে। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। আপনারা যাদের যে প্রবলেম, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আলসারের প্রবলেম বা জয়েন্টের প্রবলেম বা খাদ্য হজম শক্তি হয় না, হজম ক্লিয়ার হয়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর এই তো কথা বলে আমার কথা বক্তব্য শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম।